আজকের বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, দয়াময় বলে দাও, তুমি আমাকে বলে দাও কোথায় গেলে, কোথায় গেলে আমি একটা পুত্র সন্তান পাব। ভগবানকে ডাকছে আর যাচ্ছে কেমন হবে, সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী একবার আসিয়া দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও, একবার এসে তুমি আমাকে দেখা দাও, বলে দাও প্রভু কোথায় গেলে আমি সন্তান পাবো, দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও মোরে, জুড়াওয়ে তাপি তোরে গো বৃন্দাবন বিহারী, সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী দয়াময় ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, আর ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ইহাই তো বেদেতে প্রমাণ বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী যাই না, ভগবানের চরণ স্মরণ করতে করতে যাচ্ছে বাবা, ভগবান কিন্তু মনের মধ্যে উদয় করে দিয়েছে, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করেন। আজকে এর বাসুদত্তের মনে পড়ে গেছে তার ছোটবেলাকার বন্ধু, বাল্যকালের বন্ধু ভাস্কর বন্ধুর কথা, যেই না মনে পড়ে গিয়েছে, ছুটতে ছুটতে গিয়েছে কোথায়, ভাস্কর বন্ধুর বাড়িতে গিয়ে ডাকাডাকি করছে, ভাস্কর ও ভাস্কর ভাস্কর বাড়িতে আছো কে, ও বন্ধু তুমি এসেছো, তুমি এসেছো, এসো এসো এসো, অনেকদিন পরে তুমি আমার গৃহে এলে, বলো কেমন আছো। ভালো নেই বন্ধু, আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? বন্ধু তুমি তো জানো আমার সংসারে আমি আর আমার স্ত্রী আছে। হ্যাঁ জানি, তো কি হয়েছে, তোমার স্ত্রীর কি কিছু হয়েছে? না না, শোনো বন্ধু, আমার স্ত্রী বায়না ধরেছে, তার জন্য একটা সন্তানে নিয়ে যেতে হবে, পারবে বন্ধু, পারবে, পারবে তুমি একটা একটা সন্তানের সন্ধান দিতে? সন্তান, সন্তান আমি কোথায় পাবো বলো না বন্ধু,
কোথা থেকে যেখান থেকে হোক যে করে হোক একটা সন্তানের সন্ধান তুমি আমাকে দিতে পারবে? আরে বন্ধু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না সন্তান গাছের ফল নয় যে তোমাকে পেড়ে এনে দেব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জানি না, জানি না বন্ধু। তবে তবে আমি যদি আমার স্ত্রীর জন্য একটা সন্তান না নিয়ে যেতে পারি, আমার স্ত্রী বলেছে সে তার প্রাণ আর রাখবে না, তার প্রাণ আর রাখবে না, সে ওই গঙ্গার জলে তার প্রাণটা বিসর্জন দেবে। বলো না বন্ধু আমি কি করব? বলে বন্ধু, শোনো তুমি ফিরে যাও, সন্তান কেউ তোমাকে দেবে না, কোথায় পাবে তুমি সন্তান, তুমি ফিরে যাও। কোনো উপায় না পেয়ে বাসুদত্ত বলছে, আচ্ছা বন্ধু, আমি শুনেছি তুমি মৃৎশিল্পী, তুমি মাটির মূর্তি গঠন করো, পারবে? পারবে বন্ধু আমার জন্য একটা মাটির গৌর মূর্তি বানিয়ে দিতে? বলো না পারবে। বন্ধু, আমাকে গৌর মূর্তি বানিয়ে দিতে বলছো? শোনো বন্ধু, আমি যা দর্শন করি, আমি নয়নপটে যা দর্শন করি, আমার চিত্রপটে তা অঙ্কন করে মাটি দিয়ে ধীরে ধীরে তা আমি গঠন করি। কিন্তু বন্ধু, আমি তো কোনোদিন গৌর দর্শন করিনি। তা তুমি যে বলছো আমাকে গৌর মূর্তি বানিয়ে দিতে, আমি তো কখনো গৌরকে দর্শন করিনি, তাহলে কেমন করে আমি তোমাকে গৌর মূর্তি বানিয়ে দেব? সে কি গো, তুমি এই নদিয়া নবদ্বীপে বাস করে তুমি গৌরকে দর্শন করলে না? তুমি গৌরকে এখনো দর্শন করোনি? এটাই তো হয় মায়েরা, দেখবেন আমাদের পাশের জেলা নদিয়া নবদ্বীপ মায়াপুর, যেখানে ইস্কন মন্দির রয়েছে, কৃষ্ণ ভাবনামৃত, হ্যাঁ এই যে গৌর, গৌরকে আমরা কতটুকু চিনি? আমাদের ভগবান আমরা চিনি না, জানি না। দেখবেন ওই মায়াপুর ইস্কনে গিয়ে দেখবেন বিদেশ থেকে, আমেরিকা আফ্রিকা থেকে কত মানুষ এসে গৌর চরণে গড়াগড়ি খাচ্ছে। কেন? তারা সংসার সন্তান সব কিছু নিয়ে এসে সেই গৌর চরণে গড়াগড়ি খাচ্ছে। কেন? তারা কি বোকা? তারা জানে না? তারাই জানে, তারাই জানে যে আমাদের সার বস্তু হলো ওই গৌর চরণ। তাই আমরা এই এখানে বাস করেও আমাদের ভগবান গৌরকে আমরা চিনি না, জানি না। সেই জন্য বাসুদত্ত বলছে, ভাস্কর তুমি এই নদিয়া নবদ্বীপ ধামে বাস করেও তুমি গৌরকে চিনলে না? শোনো, চলো আজকের আমি তোমাকে গৌর দর্শন করাবো, আমি তোমাকে গৌর দর্শন করাবো। বলছে, বেশ তুমি যখন আমাকে গৌর দর্শন করাবে, আমি গৌর দর্শন করার পরে তোমাকে একটা গৌর মূর্তি বানিয়ে দেব। বলছে, বন্ধু চলো দুজনে মিলে ওই সুরধ্বনিতে, সুরধ্বনির পারে গিয়ে আমরা গৌর দর্শন করব। তাই মা গো, দুই বন্ধু মিলে আজকের চলেছে কোথায়? গৌরকে দর্শন করতে। কেমন ভাবে? চলো বন্ধু যাই দুজনে, ওই না সুরধ্বনি তীরে। চলো বন্ধু যাই দুজনে, আমরা ওই সুরধ্বনির তীরে গিয়ে গৌরকে দর্শন করব। আর চলো বন্ধু যাই দুজনে সুরধ্বনি তীরে, চলো বন্ধু যাই দুজনে ওই না সুরধ্বনি। আরে দেখবে যদি গৌর মূর্তি দুটি নয়ন ভরে, দেখবে যদি গৌর মূর্তি দুটি নয়ন ভরে, আরে দেখবে যদি গৌর মূর্তি দুটি।
দুটি নয়ন ভরে বন্ধু বন্ধু চলো যাই চলো যাই চলো যাই চলে যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই দেখবে যদি গোরা নাই চলো যাই চলো যাই দেখবে যদি গোরা নাই চলো যাই চলে যাই দেখবে যদি গোরা নাই চলো যাই চলে যাই দেখবে যদি গোরা নাই চলো যাই চলো যাই আমার দেখবে যদি গোরা চলো যাই চলো যাই আমার দেখবে যদি গোরা নাই চলো যাই চলো যাই 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 বন্ধু চলো চলো আজকে আমরা দুজনে মিলে গৌরকে দর্শন করব দুই বন্ধু মিলে আজকে এসেছে কোথায় সুরধ্বনির তীরে ও বন্ধু দেখো দেখো ভাস্কর বন্ধুকে ডেকে বলছে ও বন্ধু দেখো দেখো ওই যে সুরধ্বনির তীর ধরে গৌর সুন্দরে নেচে নেচে যাচ্ছে গো দেখো সুরধ্বনি গঙ্গার তীরে হরি বলে নেচে যায় সুরধ্বনি গঙ্গার তীরে হরি বলে নেচে যায় বন্ধু দেখো দেখো ওই সুরধ্বনির তীর ধরে কত সুন্দর গৌর সুন্দর আমার নেচে নেচে যাচ্ছে তাই ভাস্কর বন্ধুকে ডেকে বলছে বাসুদত্ত সুরধ্বনি গঙ্গার তীরে হরি বলে নেচে যাই 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 যাই রে কাঁচা সোনার বলো সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায় যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায় যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায় এক নয়নে দেখছি জারে এক নয়নে দেখছি জারে এক নয়নে দেখছি জারে এক নয়নে দেখছি জারে বিমল যমুনা সুরধ্বনি গঙ্গা তাই গৌর হরিবল হরিবল দেখো দেখো চেয়ে দেখো ওই সুরধ্বনির তীর ধরে গৌর সুন্দর কত সুন্দর আমারে নেচে নেচে যাচ্ছে ভাস্কর বন্ধু চেয়ে দেখছে কিছুই দেখতে পাচ্ছে না কিছুই দেখতে পাচ্ছে না বাসুদত্তকে ডেকে বলছে বন্ধু তুমি দেখতে পাচ্ছ আর আমি দেখতে পাচ্ছি না কেন আমি তো ওই সুরধ্বনির দিকে তাকিয়ে আছি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সে কি গো তুমি দেখতে পাচ্ছ না বলে না গো বন্ধু আমি দেখতে পাচ্ছি না যেমন ভগবান সবটাকে সাড়া দেয় না সবার নয়নে কিন্তু ভগবান দর্শন হয় না আজকের পদকর্তা বলছে দেখো সব নয়নে যায় না দেখা সব নয়নে যায় না দেখা সব নয়নে যায় না দেখা সব নয়নে সব নয়নে যাই না দেখা গুরু দত্তার নয়ন নইলে সব নয়নে যাই না দেখা সব নয়নে দেখা যায় না আচ্ছা আমার সব কথার অর্থ কি বলুন তো সব কথার অর্থ হলো একটা সমস্ত আর একটা হলো মৃতদেহ মৃতদেহর কথা বলছে কারণ যে দেহ গুরুচরণ আশ্রয় করেনি তাকে মৃতদেহ সমান বলছে কেন বলছে যারা গুরুচরণ আশ্রয় করেনি তারা কখনো ভগবানকে দর্শন করতে পারবে না আজকের বাসুদত্ত ভাস্কর বন্ধুকে ডেকে বলছে বন্ধু তুমি কখনো গুরুচরণ আশ্রয় করেছো তোমার কি গুরু দীক্ষা হয়েছে
বলে না তো বন্ধু আমি তো কখনো গুরুচরণ আশ্রয় করিনি আমি কখনো গুরুচরণ আশ্রয় করিনি বলছে বন্ধু সেই জন্য তুমি গৌরকে দর্শন করতে পারছো না তুমি এক কাজ করো তুমি ওই সুরধ্বনিতে গিয়ে স্নান করে এসো সুরধ্বনিতে গিয়ে স্নান করে এসো স্নান করে আসলে আমি তোমাকে গুরুমন্ত্র দান করব তবে তুমি ওই গৌরকে দর্শন করতে পারবে বলছে বেশ বন্ধু আমি তাই করব এই বলে সুরধ্বনিতে স্নান করে এসে মা দাঁড়িয়েছে আজকে বাসুদত্ত নিজে বন্ধুর কানে গুরুমন্ত্র দিচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরে রাম 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 হরে হরে যেই না গুরু মন্ত্র দিয়েছে যেই না গুরু মন্ত্র দিয়েছে বলছে বন্ধু এইবার তুমি চেয়ে দেখো তো এইবার তুমি চেয়ে দেখো গৌরকে দেখতে পাচ্ছ কি না যেই না চেয়ে দেখেছে মা বাসুদত্ত বল বাসুদত্তকে ডেকে বলছে বন্ধু আমি এবারে গৌরকে দেখতে পাচ্ছি দেখো দেখো কত সুন্দর গৌর আমার সুরধ্বনির তীর ধরে নাচতে 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 যাচ্ছে কি বলছে আমার গৌর চলেছে নেচে নেচে সুরধ্বনির ধার ধরে 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 বন্ধু দেখো দেখো গৌর সুন্দর যে আমার নেচে নেচে যাচ্ছে সেই ভাবটা কেমন পদকর্তা বলছেন আল তারা গান মুখখানি তার সুরধ্বনি তীরে আল তারা গান মুখখানি তার সুরধ্বনির তীরে তারাগা মুখানি তার সুরধ্বনির তীরে ও তার নয়ন বেয়ে অশ্রুধারা মুক্তা ঝরে পড়ে ও তার নয়ন বেয়ে অশ্রুধারা মুক্তা ঝরে পড়ে ও তার ও তার নয়নে বেয়ে অশ্রুধারা মুক্তা ঝরে পড়ে ও সে একা হতে একাই যায় একা হতে একাই যায় একা হতে একাই যায় একা হতে একাই যায় আর কে নাই সে আপন করে গৌর চলেছে বলছে বন্ধু আমি দেখতে পাচ্ছি দুই বন্ধু মিলে গৌরকে দর্শন করলো গৌরকে দর্শন করার পরে গৃহের মধ্যে ফিরে গিয়েছে ভাস্কর বন্ধু বাসুদত্তকে ডেকে বলছে বন্ধু তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি এই মাটির মূর্তি ওই গৌর মূর্তি গঠন করে তোমাকে দেব বেশ বন্ধু তাই হবে আমি তোমাকে সময় দিলাম তুমি সময় নিয়ে গৌর মূর্তি গঠন করো চলে গেল বাসুদত্ত এদিকে পদ্মাবতীর গৃহকর্মে বাবা মন বসছে না কেন কারণ স্বামী বলেছে আজকের সন্তান নিয়ে আসবে সেই জন্য গৃহকর্মে আর মন বসছে না বারবার একবার গৃহকর্ম করছে একবার পথে গিয়ে দেখছে স্বামী কত দূর এসেছে দেখছে স্বামী আসছে ছুটে গিয়ে স্বামীকে বলছে স্বামী স্বামী গো কই তুমি যে আমার জন্য সন্তান এনেছিলে কই দাও আমাকে দাও পদ্মা শোনো পদ্মা তুমি একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো আমি একটা সন্তানের সন্ধান পেয়েছি
তবে যে সন্তানের সন্ধান আমি পেয়েছি সেই সন্তানটি সবেমাত্র জন্মগ্রহণ করেছে, সবেমাত্র জন্মগ্রহণ করেছে, তার এখনো অসহজ কাটেনি। তুমি কিছুদিন অপেক্ষা করো, আমি আমি নিজে তোমাকে সন্তান এনে দেব। বলছে বেশ তাই হবে। আর এদিকে মা সেই ভাস্কর বন্ধু গৌরকে দর্শন করেছে। গৌরকে দর্শন করার পরে মাটি দিয়ে ধীরে ধীরে করে সেই গৌর মূর্তিটা গঠন করছে, গঠন করছে। আর মনে মনে বলছে গৌর কবে কবে তুমি আমাকে দেখা দেবে বলো প্রভু, আমার কবে যাবে রাগ, হবে অনুরাগ কাঁদিব গৌর বলিয়া, আমার কবে যাবে রাগ, হবে অনুরাগ কাঁদিব গৌর বলিয়া, আমার কবে যাবে রাগ, হবে অনুরাগ কাঁদিব গৌর বলিয়া, আমার কবে যাবে রাগ, হবে অনুরাগ কাঁদিব গৌর বলিয়া, আপনার দোষ আপনি বুঝিব, আপনার দোষ আপনি বুঝিব, আপনার দোষ আপনি বুঝিব, পরদোষ যাইব ভুলিয়া, পরদোষ যাইব ভুলিয়া, আর আপনার দোষ আপনি বুঝিব, আপনার দোষ আপনি বুঝিব, পরদোষ যাইব ভুলিয়া, পরদোষ যাইব ভুলিয়া, দয়াল সেদিন ভাই আমার কবে বাহাবে, সেদিন ভাই আমার কবে বাহাবে, দয়াল সেদিন ভাই আমার কবে বাহাবে, সেদিন ভাই আমার কবে বাহাবে, আমি নয়ন মেলে দেখব, সেদিন ভাই আমার কবে বাহাবে। গৌর গৌরকে দর্শন করে আজকের ধীরে ধীরে গৌর মূর্তি বানাচ্ছে আর বলছে গৌর কবে আমার রাগ যাবে, কবে তোমার প্রতি আমার অনুরাগ জন্মাবে বলো গৌর, কবে আমার শরীর থেকে রাগটা বহির্ভূত হবে, কবে আমার মধ্যে প্রেম ভক্তি অনুরাগ আসবে বলো দয়াময়। বলছে কবে আপনার দোষ আপনি বুঝিব, পরদোষও যাইব ভুলিয়া, কবে আমি আমার নিজের দোষ বুঝতে পারবো বলো প্রভু, কবে আমি আমার এই দুই নয়ন দিয়ে, দুই নয়ন দিয়ে শুধুমাত্র তোমাকে দর্শন করতে পারবো বলো দয়াময়, সেদিন আমার কবে হবে। গৌরচরণ স্মরণ করছে আর ধীরে ধীরে বসে বসে সেই গৌর মূর্তি গঠন করছে। এদিকে সময় হয়ে গেছে বাবা, সেই গৌর মূর্তি বানাতে বানাতে কেউ যেন একজন দৈববাণী করে বলল, ভাস্কর ও গো ভাস্কর, তুমি যে মূর্তি বসে বসে গঠন করছো ওই মূর্তি তুমি কাউকে দিও না, ওই মূর্তি তুমি কাউকে দিও না, তুমি ওই মূর্তি নিয়ে তোমার কাছে রাখবে, তুমি তুমি ওই মূর্তিকে সেবা দেবে, তুমি ওই মূর্তি কাউকে দিয়ে দিও না। যেই না বলেছে মা, ভাস্কর বন্ধু বলছে কে কে আমাকে বলল, কে আমাকে এই মূর্তিটা আমার কাছে রাখতে বলল। আর এদিকে সময় হয়ে গেছে, বাসুদত্ত আসছে ডাকছে, ভাস্কর ও ভাস্কর হয়েছে হয়েছে তোমার মূর্তি গঠন করা। যেই না ভাস্কর বন্ধুকে দর্শন করেছে চমকে উঠেছে, ভাস্কর বন্ধু চমকে উঠল বাসুদত্তকে দর্শন করে। বন্ধু তুমি এসেছ? হ্যাঁ আমি এসেছি, হয়েছে তোমার? বলে বন্ধু তুমি একটু অপেক্ষা করো, যে মূর্তি আমি গঠন করেছি ওই মূর্তি আমি কাউকে দেব না, ওই মূর্তি আমি কাউকে দেব না, আমি নতুন করে একটা মূর্তি বানিয়ে দিচ্ছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বাসুদত্ত রেগে গিয়েছে, বলছে বন্ধু আমি অনেকদিন অপেক্ষা করেছি, তোমাকে অনেকটা সময় দিয়েছি, কেন তোমার তো মূর্তি গঠন করা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, কেন তুমি দিবে না? এদিকে বাসুদত্ত কিন্তু ছাড়ছে না বাবা, বলছে না আমাকে ওই মূর্তি তোমাকে দিতে হবে। আর ভাস্কর বন্ধু বলছে না না বন্ধু আমি তোমাকে এই মূর্তি দিতে পারবো না, আমি নতুন করে একটা মূর্তি গঠন করে দিচ্ছি। দেখুন মা কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল হরি বল। আজকের বাসুদত্ত বলছে বন্ধু
তুমি যে মূর্তি গঠন করেছো, যে মূর্তি গঠন করে তুমি আমাকে দিতে চাইছো না, বলো তো বন্ধু, গৌরকে তুমি কার জন্য দর্শন করতে পেরেছো? যে গৌর মূর্তি তুমি গঠন করে তুমি আজকে আমাকে দেবে না বলছো, ওই গৌরকে তুমি কার জন্য দর্শন করেছো? বন্ধু, আমি তোমার জন্য দর্শন করেছি। বাহ, তা তুমি যদি আমার জন্য দর্শন করে থাকো, কেন তুমি আমার জন্য দর্শন করেছো? তুমি আমাকে গুরু মন্ত্র দিয়েছো, সেই জন্য আমি দর্শন করেছি। তাহলে বলো বন্ধু, আমি যদি তোমার গুরু হই, আমি যদি তোমাকে গুরু মন্ত্র দিয়ে থাকি, আমার জন্য তুমি যদি ওই গৌর মূর্তি তুমি গঠন দেখে থাকো, তুমি যদি গৌর মূর্তি গঠন করে থাকো, তাহলে আমি তোমার গুরু? শোনো শোনো ভাস্কর, ওই গুরু দক্ষিণা স্বরূপ তুমি আমাকে গৌর মূর্তিটা দান করো। এবার মনে মনে চিন্তা করছি যে গুরুকে অসম্মান করা যাবে না, গুরু নিন্দা করা যাবে না, গুরুচরণে অপরাধ করা যাবে না। ভাস্কর বন্ধুকে আজকের বাসুদত্ত বলছে, বন্ধু আমি যদি তোমার গুরু হই, দক্ষিণা স্বরূপ তুমি আমাকে গৌর মূর্তি দাও। আমায় দক্ষিণা দাও না, দক্ষিণা দাও না, আমায় দক্ষিণা দাও না, দক্ষিণা দাও না, তুমি যদি গুরু বলে মানো, দক্ষিণা দাও না, তুমি যদি গুরু বলে মানো, দক্ষিণা দাও না, আর যদি গুরু বলে মানো, দক্ষিণা দাও না, দাও দক্ষিণা দাও, দক্ষিণা স্বরূপ ওই গৌর মূর্তি তুমি আমাকে দাও। ভাস্কর বন্ধু মনে মনে চিন্তা করছে, ইনি যদি আমার গুরু হয় তাহলে গুরুচরণে অপরাধ করা যাবে না, তাহলে ওই আমাকে মহাপাপে লিপ্ত হতে হবে, আমার স্থান তখন ওই নরকে হবে। বাধ্য তিনি কি করলে, ওই মাটির গৌর মূর্তিটা বন্ধু বাসুদত্তের হাতে তুলে দিচ্ছেন ধীরে ধীরে। বন্ধু, একে তুমি যত্ন করে সেবা দিও, এই মূর্তি আমি বড় মন প্রাণ দিয়ে গঠন করেছি, তুমি একে যত্ন করে রেখো, যত্ন করে সেবা দিও। বেশ বন্ধু, তাই হবে। আর এদিকে মা পদ্মাবতীর আর তর সইছে না, গৃহকর্মে আর মন বসছে না, একবার গৃহকর্ম করছে, একবার বাইরে গিয়ে দেখছে স্বামী কত দূর এসছে, হঠাৎ দেখতে দেখতে মনে পড়ে গেল যে আমি তো চিরবন্ধা, আমার কোনো সন্তান সন্ততি নেই, আমি চিরবন্ধা। তাহলে আমার স্বামী যদি আমার জন্য সন্তান আনে, তাহলে আমি সেই সন্তানটাকে কেমনভাবে মানুষ করব? আমি তো সন্তান মানুষ করতে জানি না, কেমনভাবে আমি মানুষ করব? এই মনে মনে চিন্তা করে পাড়া প্রতিবেশীর কাছে ছুটে গিয়েছে। পাড়া প্রতিবেশীর কাছে ছুটে গিয়ে বলছে, দিদি ও দিদি শোনো 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 না, বলছি সন্তান কেমনভাবে মানুষ করতে হয় গো? পাড়া প্রতিবেশী সকলে বলছে, হ্যারে পদ্মা, আমরা তো তোকে দেখে এসেছি, সেই বিয়ের পর থেকে তোর কোনো সন্তান সন্ততি নেই, তুই চিরবন্ধা, তোর আবার সন্তান মানুষ কি করে করে জেনে কি লাভ? বলে, শোনো দিদি, আমার স্বামী না আজকে আজকে আমার জন্য একটা সন্তান আনছে, আমার জন্য একটা সন্তান নিয়ে এসেছে, আসবে, তা ওই সন্তান যখন নিয়ে আসবে আমি তো জানি না কেমনভাবে মানুষ করতে হয়, তোমরা যদি আমাকে একটু বলে দাও তাহলে আমার খুব ভালো হয়। বলে, বেশ আমি তোকে বলে দিচ্ছি, শোন কি করবি জানিস? এবার পাড়া প্রতিবেশীরা সকলে মিলে পদ্মাকে বলছে, শোন পদ্মা, ছেলে মানুষ করবি যদি কিনে আন্না দোল না, কিনে আন্না দোল না, ছেলে মানুষ করবি যদি কিনে দোলনা, ছেলে মানুষ করবি যদি কিনে আন্না দোল না, কিনে আন্না দোল না, বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে, শোন শোন ছেলেকে কেমন ভাবে মানুষ করবি জানিস? শোন, প্রথমে বাজারে যাবি, বাজারে গিয়ে একটা দোলনা কিনে আনবি,
যখন ছোট্ট সন্তানটা কান্নাকাটি করবে ওই দোলনার মধ্যে শুইয়ে দিয়ে দোল দিবি, যখন দোল দিবি না তখন ছেলেটা ঘুমিয়ে পড়বে। আর কি করবি জানিস? ওই বাজারে গিয়ে একটা বোতল কিনবি আর দুগ্ধ কিনবি, কিনে বাড়িতে এসে দুগ্ধটা গরম করে ওই বোতলের মধ্যে রেখে দিবি। যেই ছেলেটা কাঁদবে তাকে তার মুখে করে দিয়ে দিস, বুঝলি? এবার পাড়া প্রতিবেশীরা সকলে মিলে বোঝাচ্ছে, ছেলে মানুষ করবি যদি কিনে আন্না দোল না, কিনে আন্না দোল না। আর ছেলে মানুষ করবি যদি কিনে আন্না দোল না, কিনে আন্না দোল না। বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে। বাজার থেকে কি কিনে আনবি? রঙবে রঙের খেলনা কিনে আনবি। খেলনা নিয়ে তোর ছেলেটা যে যাকে নিয়ে আসবে সে খেলা করবে, তাই বলছে বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে, বাজার থেকে রঙবে রঙে। কিনে আন্না খেলনা, কিনে আন্না খেলনা, ছেলে মানুষ করবি যদি কিনে আন্না দোল না, কিনে আন্না দোল না। আর ছেলে মানুষ করবি যদি কিনে আন্না দোল না, কিনে আন্না দোল না। ছেলে মানুষ করবি যদি কিনে আন্না দোল না, কিনে আন্না দোল না। পদ্মা পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে শুনে নিয়ে গৃহের মধ্যে ছুটে গিয়েছে, গিয়ে আবার রাস্তার দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা, স্বামী আসছে কিনা। যেই দেখছে তার স্বামী কোলে একটা কিছু একটা নিয়ে আসছে, যেই না দেখতে পেয়েছে মনে মনে ভাবছে তাহলে ওটাই আমার ছেলে, নিয়ে আসছে আমার স্বামী আজকে আমার জন্য। ছুটে গিয়ে স্বামীকে বলছে, স্বামী নিয়ে এসেছো, নিয়ে এসেছো, দাও 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 তুমি আমার কোলে দাও। পদ্মা চুপ করো, চুপ করো পদ্মা, এত চিৎকার করো না, এত ডাকাডাকি করো না, কেন কি হয়েছে? আমি ডাকবো না কেন? বলে, শোনো পদ্মা, তুমি যে এত ডাকাডাকি করছো না কি হবে জানো? বলছে, কি হবে? গৌর মাটি হয়ে যাবে গো, মাটি হয়ে যাবে গো, মাটি হয়ে যাবে গো, মাটি হয়ে যাবে গো। কাঁচা ঘুমে ঘুম ভাঙালে মাটি হয়ে যাবে গো, আর কাঁচা ঘুমে ঘুম ভাঙালে মাটি হয়ে যাবে গো। তোমায় মামা বলে ডাকবে না, সবে মাত্র কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, এখন চিৎকার করে যদি ওর কান্না ভেঙে দাও জানো কি হবে? স্ত্রীকে ভুল বোঝাচ্ছে মা কেন? কারণ বাসুদত্ত তো জানে যে এটা মাটির মূর্তি, মাটির মূর্তি তো আর কথা বলতে পারবে না, মামা বলে ডাকতে পারবে না, তাই বলছে তুমি এত চিৎকার করো না, যদি একবার উঠে পড়ে সে আর তোমাকে মা বলে ডাকবে না। মাটির গৌর মূরতি কি আর মা বলে ডাকবে? মা তবে ডাকবে কখন? যখন করুণা করবে ভগবান, কৃপা করবে, তখন কিন্তু মা মা বলে ডাকবে। পদ্মাবতী বলছে, বেশ স্বামী তুমি আমাকে আস্তে আস্তে আমার কোলে দাও। জানো স্বামী, আমি আমি বাজার থেকে পাড়া প্রতিবেশীদের কথা মতো বাজার থেকে দোলনা কিনে এনেছি, তুমি আমার সন্তানটাকে কোলে দাও, আমি ধীরে ধীরে ওই দোলনার মধ্যে শুইয়ে দেব। বলছে, বেশ পদ্মা তাই নাও। এই বলে পদ্মাবতী কি করেছে, সন্তানটিকে কোলে নিয়ে দোলনার মধ্যে শুইয়ে দিয়েছে, দিয়ে আবার গৃহকর্ম করতে চলে গিয়েছেন। আবার গৃহকর্ম করতে চলে গিয়েছে, মনে মনে চিন্তা করছে যে কখন আমাকে গৌর মা বলে ডাকবে, কখন আমি তার মুখে একবার মা ডাক শুনতে পাবো। এদিকে বাসুদত্ত চলে গিয়েছে স্নানে, বাসুদত্ত স্নানে চলে গিয়েছে, মনে মনে চিন্তা করছে আর বলছে, গৌর ওহে গৌর, আমি তো জানি, আমি জানি তুমি মাটির মূর্তি, তুমি কখনো আমার পদ্মাকে মা বলে ডাকবে না, কিন্তু গৌর একবার তুমি কৃপা করে, একবার তুমি করুণা করে আমার পদ্মাকে একটি বাটির জন্য মা বলে ডেকো গৌর। পদ্মা
পদ্মাজি তোমার মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। একবারের জন্য তুমি ওকে মা বলে ডেকো, হে করুণাময় প্রভু। বাসুদত্ত গঙ্গা স্নানে চলে গেছে, যখন পদ্মাবতী গৃহকর্ম করছে, গৃহকর্মে তো মন বসছে না, একবার করে কর্ম করছে আর একবার করে দোলনার কাছে এসে দেখছে গৌর উঠেছে কিনা। অনেক সময় পেরিয়ে গেল, গৌর উঠল না। কি গো মা, মাটির গৌর তো উঠবে? কখনো উঠবে না। যখন দেখছে সেই গৌর উঠছে না, তখন পদ্মাবতী কি করেছেন, পদ্মাবতী সেই দোলনার কাছে এসে গৌরকে কোলে নিয়েছে। গৌরকে কোলে নিয়ে বলছে, গৌর, ওরে গৌর রে, একবার তুই আমায় মা বলে ডাক, আমি যে তোর মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে পড়েছি, তুই কি আমাকে মা বলে ডাকবে না? ওঠ না বাবা, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ হয়েছে তুই ঘুমিয়ে আছিস, একটি বারের জন্য আমাকে মা বলে ডাক। পদ্মাবতী সেই মাটির গৌর মূর্তিটাকে কোলে নিয়ে বলছে, গৌর 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 শুধুমাত্র তোর মুখে মা ডাক শোনার জন্য। বল না রে গো, বল না, একটিবার আমাকে মা বলে ডাক। জানিস গো, এই নারী জীবনটা তখনই সার্থক হয়, এই নারী জীবনটা তখনই সার্থক হয় যখন একটা সন্তান মা বলে ডাকে। জানিস গো, আমি তো চির বন্ধা, আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই, আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। আমি যে ব্যাকুল হয়ে পড়েছি তোর মুখে মা ডাক শোনার জন্য, একটাবার তুই আমায় মা বলে ডাক, একটাবার তুই আমায় মা বলে ডাক গো। পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে গৌর গৌর বলে কাঁদছে, আর যেই না কাঁদছে মা, পদ্মাবতীর নয়নের জল ওই মাটির গৌরের চরণে পড়েছে, যেই না চোখের জলটা চরণে পড়েছে। কৃপাময় হরিয়ার থাকতে পারলেন না, কৃপাময় হরিয়ার থাকতে পারলেন না, তিনি কৃপা করে ওই মাটির মূর্তির মধ্যে প্রাণ দিয়ে দিলেন। ওই মাটির মূর্তি ডাকতে শুরু করলো, মা, মা গো, গৌর, ওরে গৌর, তুই আমাকে মা বলে ডাকলে, তুই আমাকে মা বলছিস বাবা, আয় বাবা আয় আমার কোলে, হায় অনেকক্ষণ অনেকক্ষণ থেকে তুই ঘুমিয়েছিলিস তাই না রে, তোর বুদ্ধি তোর বুঝি বড় ক্ষুধা পেয়েছে, দাঁড়া আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। এই বলে মা বোতলের মধ্যে যে দুগ্ধটা গরম করে রেখেছিল সেই দুগ্ধটা নিয়ে এসে গৌরের মুখে ধরেছে, যেই না গৌরের মুখে ধরে বলে ধরেছে, বলছে, নেই গৌর তুই সেবা কর, যেই না গৌরের মুখে ধরেছে, গৌর বলছে, মা, মা গো, আমি তো ওই বোতলের দুগ্ধ সেবা করব না। তবে তবে তুই কি সেবা করবি গৌর, বল বল তুই কি সেবা করবি, মা গো, আমি যে ওই বোতলের দুগ্ধ সেবা করতে চাই না, আমি আমি তোমার ওই বক্ষ জুয়াল থেকে যে দুগ্ধ ক্ষরণ হচ্ছে ওই দুগ্ধ আমি সেবা করতে চাই। গৌর, এ তুই কি বলছিস,
তুই কি বলছিস বাবা? তুই তো জানিস আমি চির বন্ধা, আমার কোনো সন্তান সন্ততি নেই। বল না, আমি তাহলে কি করে আমার স্তনদুগ্ধ তোকে পান করাবো? মা গো দেখুন মা, লীলাময় হরি কৃপাময় হরির যদি কৃপা হয় না, তাহলে সব অসম্ভবই কিন্তু সম্ভব হয়। গৌর আজকের মাকে বলছে, মা তুমি, আমি তোমাকে মা বলে ডাকছি। মা গো দেখো, তোমার ওই বক্ষ যুগল থেকে যে দুগ্ধ খরণ হচ্ছে, সেই দুগ্ধ তুমি আমাকে দাও, সেই দুগ্ধ তুমি আমাকে পান করাও। সত্যি সত্যি পদ্মাবতী যখন নিজের বক্ষ যুগলের দিকে যখন চেয়ে দেখলেন, সত্যি সত্যি দুগ্ধ খরণ হচ্ছে। পদ্মাবতী কি করলে? নিজের দুগ্ধ পান করালে, গৌরকে পান করাচ্ছেন। আর এদিকে বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, এতক্ষণে বোধহয় পদ্মা জানতে পেরেছে, যে ওটা মাটির মূর্তি, তাহলে পদ্মা যদি জানতে পারে ওটা ভেঙে ফেলবে। ছুটতে ছুটতে চিৎকার করতে করতে আসছে পদ্মা, পদ্মা তুমি ওই মাটির মূর্তি ভেঙে ফেলো না, পদ্মা তুমি ওই মাটির মূর্তি ভেঙে ফেলো না, তুমি ওই গৌরকে ভেঙে ফেলো না। ছুটতে ছুটতে চিৎকার করতে করতে যখন আসছে, সেই গৌর কোলের মধ্যে শুয়েছিল, বলছে, মা দেখো দেখো, ওই যে আমার বাবা বাসুদত্ত আসছে, আমার বাবা আসছে। শোনো মা শোনো, তুমি আমার বাবাকে ওই গৃহের মধ্যে প্রবেশ করতে দেবে না। কেন? তোর বাবাকে আমি গৃহের মধ্যে প্রবেশ করতে দেব না কেন? শোনো মা, তুমি যদি বাবাকে গৃহের মধ্যে প্রবেশ করতে দাও, তাহলে আমি বলছি আমি আর কখনো তোমাকে মা বলে ডাকবো না, আমি চলে যাব। না না খোকা না, আমি বহুদিন পরে তোর মুখে মা ডাক শুনতে পেয়েছি, আমি আর চাই না, আমি আর তোকে হারাতে চাই না। বেশ বেশ, তুই একটু দাঁড়া, আমি গিয়ে এক্ষুনি তোর বাবাকে আটকাচ্ছি। এই বলে মা পদ্মাবতী সেই সন্তানটিকে দোলনার মধ্যে শুইয়ে দিয়েছে, দোলনার মধ্যে শুইয়ে দিয়ে ছুটে গিয়ে গৃহের দরজাটা আটকে ধরেছে। দাঁড়াও স্বামী, দাঁড়াও, তুমি এই গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না। কেন কেন আমি গৃহের মধ্যে প্রবেশ করতে পারবো না? শোনো স্বামী, আমার গৌর আমাকে মা বলে ডেকেছে, সে আমাকে বলেছে আমি যদি তোমাকে গৃহের মধ্যে প্রবেশ করতে দিই, সে আর আমাকে মা বলে ডাকবে না। পদ্মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ তুমি কি বলছো, গৌর তোমাকে মা বলে ডেকেছে? কেন বলছে? কারণ বাসুদত্ত তো জানে সে মাটির মূর্তি গঠন করে এনেছে, সে কখনো মা ডাকতে পারে না। বলছে, পদ্মা তুমি ভালো করে শুনেছো, তোমাকে মা বলে ডেকেছে? হ্যাঁ গো স্বামী, আমি ভালো করে শুনেছি, গৌর আমাকে মা বলে ডেকেছে, এমনকি আমার স্তনদুগ্ধ পান করেছে। পদ্মা তুমি আমাকে মিথ্যে বলছো? না স্বামী না, আমি তোমাকে মিথ্যে বলছি না। আরো গৌর বলেছে তোমাকে যদি আমি গৃহের মধ্যে প্রবেশ করতে দিই, তাহলে সে কখনো আমাকে মা বলে ডাকবে না। এ কি বলছো পদ্মা, এ কি বলছো তুমি? গৌর আমাকে গৃহের মধ্যে প্রবেশ করতে বারণ করেছে? বাহ, বাসুদত্ত বুঝতে পেরেছে যে কৃপাময় হরির কৃপা পেয়েছে পদ্মাবতী, তাই বলছে, পদ্মা তোমার গৌর তোমাকে কৃপা করে তোমাকে দর্শন দিয়েছে, আর আমাকে গৃহের মধ্যে প্রবেশ করতে দিল না। বেশ, প্রবেশ যখন করতে দিল না, আমি তাহলে আর এখানে থাকবো না, আমি চলে যাবো। চলে যাচ্ছে মা কোথায়? গঙ্গার পারে। আমি গঙ্গার পারে ছোট্ট তালপাতার কুটির বেঁধে থাকবো, দেখবো ভগবান আমাকে কত দিনে কৃপা করে। পথে যাচ্ছে আর বলছে, দয়াময় আমি তোমাকে দিবানিশি বসে সেবা করলাম, দিবানিশি ভজন করলাম, সেই তুমি আমাকে কৃপা করলে না, সেই তুমি পদ্মা একদিন তোমাকে ডাকলো, তুমি তাকে কৃপা করলে। প্রভু গো আমিও দেখতে চাই, সত্যি যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, সত্যি যদি আমার মন প্রাণ দিয়ে তোমাকে চেয়ে থাকি, আমিও দেখতে চাই কতদিনে তুমি আমাকে কৃপা করবে, আমিও দেখতে চাই প্রভু কতদিন পর তুমি আমাকে কৃপা করবে। কেন দয়াময়, কেন তুমি আমাকে দেখা দিলে না? কবে তুমি আমাকে দেখা দেবে বলো? আজকের বাসুদত্ত কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে, দয়াময় জীবন সূর্য
राम नाम तुम्हारे देखा पेला हमार जीवन सूर्य डूबे जावा रागे तुम्हार देखा पेला জীবন সূর্য ডুবে যাওয়ার আগে তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না আমার জীবন সূর্য ডুবে যাওয়ার আগে তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না ওগো কৃপাময় হরে তুমি তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না কৃপাময় হরে তোমার দেখা পেলাম নিতাই গৌর হরি বল হরি বল তোমার দেখা পেলাম না কৃপাময় হরে তুমি তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না তোমার কৃপাময় হরি তুমি তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না জীবন সূর্য ডুবে যাওয়ার আগে তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না আমার জীবন সূর্য তোমার দেখা পেলাম না আমি তোমার দেখা পেলাম না তোমার দেখা পেলাম দয়াময় প্রভু কবে তুমি আমাকে এসে দেখা দেবে আমিও দেখতে চাই প্রভু আমিও দিন রাত্রি তোমাকে সেবা করি আমিও ভজন করি আমিও সাধনা করি আমিও দেখতে চাই কতদিনে তুমি আমাকে কৃপা করো কতদিনে তুমি আমাকে করুণা করো আমিও দেখতে চাই বাসুদত্ত এই গঙ্গার পারে এসে ছোট্ট তাল পাতার কুটির বেঁধে রয়েছে আর এদিকে পদ্মাবতীর মনে বড় আনন্দ বহুদিন পরে একটা সন্তান পেয়েছে সেই সন্তান পদ্মাবতীকে মা মা বলে ডাকছে পদ্মাবতীর মনে আর আনন্দ ধরে না কিন্তু মা ভগবান কিন্তু ভক্তকে পরীক্ষা করবে ভগবান ভক্তকে পরীক্ষা করবে ভগবান দেখতে চায় ভক্ত যে আমাকে ভালোবাসে কতটা ভালোবাসে সেটা একবার পরীক্ষা করে নেবে তাই ভগবান কৃপাময় লীলাময় হরি কি করলেন একদিন মাকে পরীক্ষা করার জন্য মাকে ডেকে বলছে মা ও মা অনেকদিন হয়ে গেল অনেকদিন হয়ে গেল তুমি পিতার সাথে সাক্ষাৎ করনি যাও একবার গিয়ে তুমি পিতাকে দর্শন করে এসো পিতার সাথে সাক্ষাৎ করে এসো যেই না মা বলেছে পদ্মাবতী মনে মনে চিন্তা করছে সত্যি তো অনেকদিন আমি আমার স্বামীর সাথে সাক্ষাৎ করিনি আজকের আমি যাব আজকের আমি যাব কোথায় বাসুদত্তের কাছে সঙ্গে সঙ্গে পদ্মাবতী গৃহের বাইরে বেরিয়েছে বেরিয়ে চলেছে কোথায় স্বামীর সাথে সাক্ষাৎ করতে আজকের লীলাময় হরি লীলাটা কেমন দেখুন পরীক্ষা করার জন্য সেই দিনকে রাত্রে এমনভাবে ঝড় জলের সৃষ্টি করেছে এমনভাবে ঝড় জল বজ্রপাত বিদ্যুতের সৃষ্টি করেছে যে সেদিনকার আর পদ্মাবতী গৃহে ফিরতে পারলো না কোনো মতে গৃহে ফিরতে পারলো না ওই বাসুদত্তের কাছে থেকে গেল
সেদিন পদ্মাবতী আর বাসুদত্তের মিলনী 10 মাস 10 দিন পরে গর্ভ সঞ্চার হয়ে পদ্মাবতী একটা সন্তানের জন্ম দিলেন। 10 মাস 10 দিন পরে তার নাম রাখলেন গোপাল। দেখুন মা, আগের ছেলে ছিল গৌর, যেটা বাসুদত্ত এনে দিয়েছে, আর এবারে নিজের গর্ভের সন্তান হয়েছে গোপাল। গৌর আর গোপালকে নিয়ে মা বেশ আনন্দে দিন কাটাচ্ছে। ভগবান বলছে, মা গো, তুমি যে আনন্দ করে দিন কাটাচ্ছ তোমার ওই আনন্দের হাড় একদিন ভেঙে যাবে। তাই পদকর্তা বলছে, তোমার আনন্দের হাড় ভেঙে যাবে, আনন্দের হাড় ভেঙে যাবে, তোমার আনন্দের হাড় ভেঙে যাবে, আনন্দের হাড়। এবার ভগবান লীলাময় হরি কেমন ভাবে পরীক্ষা করছে দেখুন মা। সেই গৌর আর গোপালকে নিয়ে মা যখন ধীরে ধীরে দিন কাটাচ্ছে না, মায়ের মন তো বাৎসল্য প্রেম। দেখুন, যতই মা হোক না কেন, ওই ছেলেটা কিন্তু ওই ছেলেটা নিয়ে এসেছে, আর একটা সন্তান কিন্তু গর্ভ থেকে জন্ম দিয়েছে। এবার আপনারাই বলুন মা, মা হয়ে কোন সন্তানটাকে বেশি ভালোবাসবে, যেটা নিজের গর্ভে ধারণ করেছে সেই সন্তান? ধীরে ধীরে দেখছে গৌরকে আর খেয়াল রাখছে না, গোপালের প্রতি বেশি ভালোবাসা, গৌরকে আর ভালোবাসছে না। যত ভালো কিছু খাবার সব গোপালকে দিচ্ছে, গৌরকে বাবা কিন্তু আর দিচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করছে, পদ্মা, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, আমি এটাই দেখতে চেয়েছিলাম, সেই জন্য আজকের আমার এই পরীক্ষা। একদিন মা কি করেছে, পদ্মাবতী গোপালের জন্য খাবার ঢাকা দিয়ে জল আনতে গিয়েছে, জল আনতে গিয়েছে। এখন গৌরের খুব খিদা পেয়েছে, যেই না খিদা পেয়েছে ওই ঢাকনা দেওয়া খাবারটা খুলে যেই না খেতে যাবে, এমন সময় ওই গোপাল এসে বলছে, দাদা, তুমি আমার খাবার চুরি করে খাচ্ছ, তুমি চোর, কেন তুমি আমার খাবার চুরি করে খাচ্ছ? মা আমার জন্য ওই খাবার রেখেছে, কেন তুমি খাবার চুরি করে খাচ্ছ, তুমি চোর। বাহ বারে গোপাল, আমার খিদা পেয়েছে, আমি খাবার খাচ্ছি বলে তুই আমাকে চোর বললি? গৌর কি করলো মা, ছোট ভাই গোপালকে ঠাস করে একটা চর কষিয়েছে, যেই না একটা ঠাস করে চর কষিয়েছে। গোপাল কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে মায়ের কাছে, মা, মা গো, ও মা, দেখো না মা, দেখো, দাদা আমাকে মেরেছে, দাদা, আমি আমি বলেছিলাম দাদা চোর, কারণ আমার খাবার যে তুমি ঢাকা দিয়ে রেখেছিলে, ওই ঢাকনা খুলে দাদা আমার খাবার খেয়ে নিয়েছিল, সেই জন্য আমি দাদাকে চোর বলেছি। দেখো মা, দেখো, দাদা আমাকে কেমন ভাবে মেরেছে। এবার মা সন্তান যখন এসে কান্নাকাটি করছে না, মা আর থাকতে পারছে না, মা আর থাকতে পারলো না, ছুটে এসে গৌরকে বলছে, গৌর, এ তুই কি করেছিস, তোর ছোট ভাই গোপাল তুই তাকে মেরেছিস, তুই এমন ভাবে তাকে মেরেছিস, কেন মেরেছিস, দেখ কেমন ভাবে সে কান্নাকাটি করছে, কেন তুই মেরেছিস, চলে যা, চলে যা, তুই আমার গৃহ থেকে দূর হয়ে যা, এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, এ তুমি কি বলছো মা, ও তো আমার ছোট ভাই, ও তো আমার ছোট ভাই গোপাল, ও আমাকে চোর বলেছিল, সেই অপরাধে আমি ওকে একটা চর মেরেছি মা, একটা মাত্র চর মেরেছি, আর সেই জন্য, সেই জন্য তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা। হ্যাঁ, তোকে আমি তাড়িয়ে দিলাম, তোর আর আমার প্রয়োজন নেই, তুই চলে যা, চলে যা আমার গৃহ থেকে। মা গো, হে তুমি কি বলছো, যখন তোমার মা বলার কেউ ছিল না, যখন তোমাকে মা বলে ডাকার মতো কেউ ছিল না, আমি তোমাকে মা বলে ডেকেছি, আমি তোমাকে মা বলে ডেকেছি, আর সেই তুমি আমাকে গৃহ থেকে তাড়িয়ে দিচ্ছ মা, কেন? গৌর, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই আমার চোখের সামনে থেকে,
हाथ धरे टेने हिड़ हिड़ करे बेर करे दिलो मा दिए दरजाटा जेई ना बंध करे दिए छे गोर बोलछे मा गो ओमा এই গৃহের দরজা তুমি বন্ধ করে দিচ্ছ দাও মা এই গৃহের দরজা তুমি বন্ধ করে দিচ্ছ দাও মা কিন্তু তোমার ওই হৃদয় মন্দিরের দরজাটা তুমি খোলা রেখো কারণ আমি যে গৃহে থাকি না মা আমি তো ভক্তের হৃদয়ে থাকি আমি ভক্তের হৃদয়ে থাকি আজকের তুমি আমাকে গৃহের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছ দাও মা কিন্তু তোমার ওই হৃদয় মন্দিরের দরজাটা তুমি খোলা রেখো মাগো আজকের তুমি আমাকে তাড়িয়ে দিলে যখন তোমার কেউ ছিল না আমি তোমাকে মা বলে ডেকেছি বেশ তুমি যখন আমাকে তাড়িয়ে দিলে আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি মাকে বলছে মা যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি ছিলাম শুধু আমি যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি ছিলাম শুধু আমি যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি ছিলাম শুধু আমি যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি ছিলাম শুধু এখন তোমার সব হয়েছে এখন তোমার সব হয়েছে এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি পর হয়েছি আমি যখন তোমার তাই বল হরি বল হরি বল ছিলাম শুধু আমি ছিলাম শুধু আমি যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু শুধু আমি মা গো কেউ যখন তোমাকে মা বলে ডাকেনি আমি তোমার কোলে প্রথম এসেছিলাম আমার বাবা আমাকে নিয়ে এসেছিল আমি তোমার কোলে প্রথম এসেছিলাম আমি তোমাকে প্রথম মা বলে ডেকেছিলাম আর সেই তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মা বেশ তুমি যখন আমাকে গৃহের বাইরে বের করে দিলে তুমি যখন আমাকে তাড়িয়ে দিলে আমি আর তোমার কাছে থাকবো না আমি চলে যাচ্ছি এইভাবে গৌর চলে যাচ্ছে কোথায় পিতার কাছে আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই চলে যা মা গো আমি চলে যা আমি চলে যা চলে যা মা গো আমি চলে যা জনম জনম ধরে তোমারি কোলে মা জনম জনম ধরে তোমারি কোলে জনম ধরে তোমারি কোলে আমার যেন আসি ফিরে ডাকি মা বলে মা ডাকি মা বলে আমি চলে যাই আমি চলে যাই
আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে বাসুদত্তের কাছে চলে গেলেন বউর, গিয়ে ডাকছে বাবা। ও বাবা, কে 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 আমাকে বাবা বলে ডাকে? বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, আমি তোমার পুত্র গৌর। গৌর, তুই এসেছিস, তুই এসেছিস বাবা। হায়, আমি জানতাম, আমি জানতাম তুই আসবি। গৌর, তোর চোখে জল, তুই কাঁদছিস? হ্যাঁ বাবা। কেন, কি হয়েছে তোর? বাবা, আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে। পদ্মা তোকে তাড়িয়ে দিয়েছে? পদ্মা তোকে তাড়িয়ে দিয়েছে? কেন বাবা? আমি আমার ছোট ভাইকে মেরেছিলাম বলে আমাকে গৃহ থেকে তাড়িয়ে দিয়েছে। এ কি করলে পদ্মা, এ তুমি কি করলে? আচ্ছা গৌর, তোর মা তো তোকে তাড়িয়ে দিয়েছে, শোন না বাবা, তুই তুই আমার কাছে থাক, তুই আমার কাছে থাক। তোর মা তোকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? আমি তো তোর বাবা, তুই আমার কাছে থাক, আমি আমি তোকে যত্ন করে, যত্ন করে সেবা দেব। থাকবি না বাবা, থাকবি না তুই আমার কাছে? না বাবা, না, আমি আর থাকবো না। তবে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম বাবা, যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে আসব, আমি তোমার কাছে আসব। এই বলে চলে গেল মা গৌর, চলে গেলেন। আর এদিকে পদ্মাবতী, পদ্মাবতীর পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি। পদ্মাবতী কি করেছে, তার কোলের ছেলে গোপালকে নিয়ে শয়ন করেছে। রাত্রিবেলা যখন শয়ন করেছে, আজকের লীলাময় হরি পরীক্ষা করার জন্য তিনি কি করলেন, একটা কাল সর্প পাঠিয়ে দিলে, কাল সর্প নিশিতে পাঠিয়ে দিয়েছে। ওই কাল সর্প আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে গোপালকে দংশন করলো। যেই না দংশন করেছে, গোপালে চিৎকার করে উঠল, মা মা গো, হোমা, ওঠো না মা, ওঠো, ওঠো, একবার চেয়ে দেখো মা, চেয়ে দেখো, দেখো একটা বিষাক্ত সর্প আমাকে দংশন করে চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে। মা ওঠো, ওঠো মা, ওঠো, তুমি ওঠো, তোমার নিদ্রা তুমি ভঙ্গ করো, ওঠো, চেয়ে দেখো মা, চিৎকার করে মা, মা বলে চিৎকার করছে মা। পদ্মাবতী চমকে উঠে পড়েছে, গোপাল, ও গোপাল, এ তোর কি হয়েছে বাবা, এ তোর কি হয়েছে? সঙ্গে সঙ্গে গোপালকে কোলে তুলে নিয়েছে গোপাল। দেখছি গোপালের সারা শরীরে বিষে বিষময় হয়ে, সারা শরীরে নীল হয়ে যাচ্ছে। গোপাল, ও গোপাল, তোর কি হয়েছে? মা, মা গো, দেখো মা, দেখো ওই যে কাল সর্প চলে যাচ্ছে, ওই কাল সর্প আমাকে দংশন করেছে মা। আমি যে আর জ্বালা সহ্য করতে পারছি না মা, আমি এই বিষের জ্বালা আর সহ্য করতে পারছি না। দেখো মা, দেখো আমার সারা শরীরে বিষে বিষময় হয়ে গেছে, সারা শরীর আমার নীল হয়ে যাচ্ছে, আর আমি, আর আমি তাকাতে পারছি না। আমার, আমার কণ্ঠ অবরোধ হয়ে যাচ্ছে, আমার জিভে জড়িয়ে যাচ্ছে মা, আমি তোমাকে মা বলে ডাকতে পারছি না মা। দেখো আমি, আমি আর তোমাকে মা, গোপাল, ও গোপাল, গোপাল, এ তোর কি হলো বাবা? মা, মা বলে চিৎকার করতে করতে ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মায়ের কোলে ঢলে পড়েছে বাবা, যেই মা, মা বলে চিৎকার করছে। গোপাল চুপ হয়ে গেছে, আর মামা বলে ডাকছে না, কে আর ডাকবে? যে মা বলে ডাকা তার প্রাণ পাখিটা কিন্তু উড়ে চলে গেছে। গোপালকে কোলে নিয়ে বলছি, গোপাল, ও গোপাল, গোপাল, কি হয়েছে বাবা তোর? তবে কি, তবে কি তুই আমাকে মা বলে ডাকবি না? তবে কি তুই আর আমাকে মা বলে ডাকবি না গোপাল? একবার তুই আমায় মা বলে ডাক, একবার তুই আমাকে মা বলে ডাক গোপাল। মা আজকের গোপাল, গোপাল বলে চিৎকার করছে গোপাল, একবারের জন্য তুই।
মা বলে ডা বুঝতে পেরেছি এখন আমি বুঝতে পেরেছি আমার অপরাধটা কোথায় যে গৌর আমার কোলে প্রথম এসেছিল যে গৌর আমাকে প্রথম মা বলে ডেকেছিল সে গৌরকে আমি গৃহ থেকে তাড়িয়ে দিয়েছি সে গৌরকে আমি গৃহ থেকে তাড়িয়ে দিয়েছি আমি যে বড় অপরাধ করেছি আমি যে বড় অন্যায় করেছি সেই জন্য ভগবান আমাকে পরীক্ষা করার জন্য আমার কোলের সন্তান গোপালকে আজকে কেড়ে নিল গোপালকে আজকে কেড়ে নিয়েছে গোপাল ও গোপাল একটা বার তুই আমায় মা বলে না একবার তুই আমায় মা বলে না মা সেই মৃত সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে গোপাল বল না বাবা বল না একবার তুই আমায় মা বলে না একবার তুই আমায় মা বল মৃত সন্তান কি আর মা বলবে মা বলে ডাকছে না মৃত সন্তানটাকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে গেছে স্বামীর কাছে ডাকছে স্বামী স্বামী গো দরজা খোলো দেখো দেখো আমি আমার অপরাধীর শাস্তি পেয়েছি দেখো বাসুদত্ত যেই না দরজা খুলেছে দেখছে মৃত সন্তানটাকে নিয়ে দাঁড়িয়ে আছে পদ্মাবতী পদ্মা কি হয়েছে পদ্মা তুমি গোপালকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছো কেন দেখো না দেখো স্বামী গোপালকে আমি কখন থেকে ডাকছি গোপালকে একটা কাল সর্পে দংশন করেছে যেই না কাল সর্পে দংশন করেছে সেই থেকে গোপাল আর আমায় মা বলে ডাকছে না জানো স্বামী আমি আমার কোলের গৌরকে আমি তাড়িয়ে দিয়েছিলাম যেই না আমি তাড়িয়ে দিয়েছি ভগবান আমাকে পরীক্ষা করার জন্য আমার কোলের সন্তান গোপালকেও আজকে কেড়ে নিয়েছে দেখো না সবচেয়ে এখন পদ্মা আজকে তুমি আমার কাছে এসে কাঁদছো আজকে তুমি আমার কাছে এসে কাঁদছো পদ্মা আমার কাছে কেঁদে কোনো লাভ নেই তুমি যার চরণে অপরাধ করেছো তার চরণে ক্ষমা চাও পদ্মা তুমি গৌরকে পেয়েও তুমি গৃহের বাইরে তাকে তাড়িয়ে বের করে দিয়েছো কেন জানো না পদ্মা যে গৌরের চরণ যোগী মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে যুগ যুগ ধরে তপস্যা করে তার চরণ পায় না আজকে তুমি সেই গৌরকে পেয়ে তুমি তাকে তাড়িয়ে দিয়েছো পদ্মা জানো না পদ্মা কাঁদালে কাঁদিতে হয় তুমি আজকে গৌরকে কাঁদিয়েছিলে পদ্মা তোমাকে যে কাঁদতে হবে তুমি কি গৌরকে কাঁদিয়েছো তোমাকে কাঁদতে হবে স্বামী গো আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি আমি এই ভুল আর কোনোদিন করব না তুমি আমাকে ক্ষমা করো পদ্মা শোনো পদ্মা তুমি তো আমার চরণে অপরাধ করনি যার চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে ক্ষমা চাও পদ্মা আমার চরণে তুমি অপরাধ করনি যার চরণে অপরাধ করেছো তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও আজকের পদ্মাবতী কি করছে মৃত সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে গৌরকে ডাকছে গৌর একবার তুই ফিরে আয় গৌর আমি যে বড় অপরাধ করেছি পারবি না বাবা পারবি না এই মাকে তুই ক্ষমা করে দিতে পারবি না আমি তো তোর মা হয়ে সন্তানের চরণে যদি অপরাধ করে পারে না সেই সন্তান ক্ষমা করে দিতে বল না বাবা একটি বারের জন্য তুই আমাকে দেখা দিয়ে আমাকে তুই ক্ষমা করে দে হয় না বাবা একবার তুই আমার কোলে ফিরে আয় পদ্মাবতী নয়ন জলে বক্ষ ভাসিয়ে গৌরকে ডাকছে গৌর সাড়া দিল না এখন বাসুদত্ত আর থাকতে পারছে না স্ত্রীর কান্না দেখে তিনিও গৌরকে ডাকছে গৌর একবার তুই আয় একবার এসে তুই তোর মাকে ক্ষমা করে দে সে যে তার অপরাধ বুঝতে পেরেছে ক্ষমা করে দে গৌর
বাসুদত্তকে কথা দিয়েছিলেন বাবা। গৌর কথা দিয়েছিল যে বাবা যখনই তুমি ডাকবে আমাকে, আমি আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তোমার কাছে আসব। সেই জন্য যখনই বাসুদত্ত ডেকেছে গৌর গৌর বলে ডাকছে, ভগবান আর থাকতে পারলেন না। এমনি ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারে না, ভক্তের চোখের জল সহ্য না করতে পেরে এসে বলছে, মা এসেছিস বাবা, হায় একটিবার আমার কোলে আয়। বলো মা বলো, কেন তুমি আমাকে ডেকেছ? শোন না বাবা, আমি যে বড় অপরাধ করেছি, পারবি না, পারবি না তুই আমাকে ক্ষমা করে দিতে? তুই আমাকে ক্ষমা করে দে বাবা, একটিবার তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দিয়ে তুই আমার কোলে ফিরে আয়। মা বেশ বেশ মা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হাই গৌর, আমাকে যখন ক্ষমা করে দিলি তাহলে একবার আমার কোলে আয়। না মা না, আমি আর তোমার কোলে যাব না, আমি আর তোমার কোলে কোলে যাব না, তবে তবে আমি আমার ছোট ভাই গোপালের প্রাণটা আমি ফিরিয়ে দিচ্ছি, গোপালের প্রাণটা আমি ফিরিয়ে দিচ্ছি। তোমরা দুজনে মিলে গোপালকে নিয়ে গৃহে ফিরে যাও। দেখুন মা, ভগবানের লীলা, ভক্ত যেমন মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসে, ভগবান ঠিক তেমনি ভক্তকে ভালোবাসে। কতটা ভালোবাসে সেটা পরীক্ষা করার জন্য যেমন ভাবে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল তেমন ভাবে আবার ভক্তকে ফিরিয়ে দিলে। তাই মা, আমরা যদি এতটুকু ভগবানকে ভালোবাসি না, ভগবান কিন্তু আমাদেরকে ভালোবাসবে। আজকের ভগবান স্বয়ং গৌর সুন্দর পদ্মাবতী বাসুদত্তকে কৃপা করে গোপালকে কোলে ফিরিয়ে দিলেন। ভক্ত আর ভগবানের বাবা এখানে মিলন হলো। তাই সকলে মিলে আমরা ভক্ত আর ভগবানের মিলনটা দর্শন করে তবে আমরা যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল 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 ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো ভক্তগণ সবাই গৌর প্রেমানন্দে হরি বলো, হরি হরি বলো হরি বল। জয় রাধে, জয় রাধেশ্যাম।